বাড়িতে ঢুকে আগ্নেয় অস্ত্র নিয়ে ছিনতাই, শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকির অভিযোগ, টাকা না পেয়ে সোনার আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের মদ্রাল ব্যানার্জি পাড়ায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ভাটপাড়ার বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়নদের বাড়িতে রবিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতি। সেই সময় দেবায়নবাবু বাড়িতে ছিলেন না। ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে ওই দুষ্কৃতি। দেবায়নের অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে ওই দুষ্কৃতি তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক ছুড়ে, বন্দুক মানে ধরেছিল, বন্দুক ধরে ই করার চেষ্টা করেছিল। তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিলি করেছি। আপনাকে আটকে দিয়েছিল ঘরে? ওরা তো হ্যান্ডেল লক খোলা যায়, খুলে এসে বাইরে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিলি করেছি এখানে। তারপরে টাকা দিতে অস্বীকার করলে তার 5 বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে দেবায়নবাবুর হাতে 3টি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতি। দেবায়নের দাবি, ওই দুষ্কৃতি তার পরিচিত। অভিযুক্তের নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা। সে নৈহাটের বাসিন্দা। 4-5 বছর আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসেছিল। তখনও তার কাছে টাকা ধার চেয়েছিল অভিযুক্ত। তাকে আমি 12-13 বছর ধরে চেনা পরিচিত তার সাথে আমার। সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করে। এবং 5 লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কী দরকার আছে না আছে, তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই, যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায়, কিন্তু এটা ফায়ার আর্মসের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ তুই তোকে আমি অলরেডি চিনি, ঠিক আছে? তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে, তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি 3টে সোনার আংটি আমি পরে থাকি, তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা, অ্যাকচুয়ালি এসেছিল দুজন, বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায়, আর যে ছেলেটির কথা আমি বলছি সে ছেলেটির নাম দেবাশিস মুখার্জি ওরফে ছোটকা নামেও আমরা চিনি, নৈহাটির বাসিন্দা। সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে, আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল। রবিবারের ঘটনার পর দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ভাটপাড়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।